পিস অফ মাইন্ড, এটা হচ্ছে দ্য ট্রু হ্যাপিনেস, দ্য রিয়েল হ্যাপিনেস। আপনার মনটা যদি প্রশান্ত থাকে, আপনি যদি মনোদৈহিক প্রশান্তির মধ্যে থাকেন, ইউ আর দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। আপনি সুখী, মহাসুখী আপনি। তো তাই বলে কি এখন টাকা পয়সা সম্পদ এগুলোর দরকার নাই? পার্থিব জিনিস যে লাগে এটা যে ইসলাম ডিনাই করে না, তার প্রমাণ রাসূল ইসলাম বলছেন যে আরবাআন মিনাস সাআদা, চারটা জিনিস মানুষের সুখ নিশ্চিত করে, পার্থিব জগতের সুখ এনে দেয়, মানুষকে সৌভাগ্যশীল বানায়। তার মানে ইসলাম এটা নিষেধ করে নাই। কিন্তু দ্য পয়েন্ট ইজ হেয়ার, এই চারটার মধ্যে থেকে রাসূল ইসলামের জীবনে আসলে কটা ছিল, এটা প্রমাণ করে যে এগুলো হলে জীবন স্মুথ হয়, সুন্দর হয়, বাট এগুলোই সুখ শান্তি দেওয়ার আসল টুলস না। মনের সুখই আসল সুখ। আপনার মন, আপনার হৃদয়টা, আপনার হার্ট, আপনার সোল, এইটা মানে পিস অফ মাইন্ড আছে কিনা এটা আপনি খেয়াল করবেন। বাহ্যিক অনেক জিনিস আপনার মানে চোখ ধাঁধানো মনে হতে পারে, ওইটা কিন্তু আসলে সুখ না। সুখ আসলে কোথায়? হৃদয়ের সুখটা, মনের সুখটাই আসল সুখ। আপনি দেখবেন যে অনেক অনেক সম্পদশালী, অনেক টাকার মালিক, অনেক নেম ফেম, কিন্তু ফ্যামিলিতে সুখ নেই, ঘরের ভেতরে তার অশান্তি, এরকম আছে না অনেক? আসলে কি সে সুখী? টাকা পয়সার তো শেষ নেই। মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, মাল্টি বিলিয়নিয়ার, বিশাল বিজনেস ম্যাগনেট, কিন্তু ঘরে স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নাই, ছেলে মেয়ে কথা শোনে নাই, তো অহরহ এখনকার সময়। তো আসলে কি সে হ্যাপি? কি বলেন? চিত্তে শান্তি নাই, মনে সুখ নাই, মনে সুখ আসল সুখ। অনেক টাকার মালিক, ঘরে 8-10টা কাজের লোক, কয়েকটা বাবুর্চি, কিন্তু খেয়ে হজম করতে পারে না। আছে এরকম প্রবলেম অনেকের? বলেন তো, যার ডাইজেস্টের সমস্যা, ডাইজেস্ট হয় না তার কত কষ্ট। আমাদের কখনো যখন এরকম হয় যে ডাইজেস্ট হচ্ছে না, একটু কে বলে ফুড পয়জনিং বা বদ হজম, এরকম কিছু হলে কি অশান্তি লাগে, সারা জীবনটাই এটা, তার জীবনটা কেমন যাচ্ছে বলেন? আপনার যে মনে শান্তি আছে, এই যে 2 টাকা দিয়ে নাসি আয়াম খেয়ে ফেলতে পারতেছেন, যেখানে মনে চাই বসে ফেলতে পারতেছেন, শুইতে পারতেছেন, থাকতে পারতেছেন, কত সিম্পল লাইফ, কত সুখ। এরপরেও আমরা যদি সুখ খুঁজে না পাই, আপনি একটু ওদের দিকে তাকান, কিছুই হজম হয় না তাদের কি অবস্থা? ঘরে শান্তি নাই, ফ্যামিলিতে শান্তি নাই। তো এই জন্য সম্মানিত ভাইয়েরা, পিস অফ মাইন্ড, এটা হচ্ছে দ্য ট্রু হ্যাপিনেস, দ্য রিয়েল হ্যাপিনেস। আপনার মনটা যদি প্রশান্ত থাকে, আপনি যদি মনোদৈহিক প্রশান্তির মধ্যে থাকেন, ইউ আর দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। আপনি সুখী, মহাসুখী আপনি, মহাসুখী। ইউআই থেকে বের হলে বুঝবেন দুনিয়াটা কেমন। এখানে আমরাও তো ছাত্র জীবন কাটিয়েছি একটা সময়ে, সুবহানাল্লাহ। পারিবারিক জীবনে যাবেন, ক্যারিয়ার লাইফে যাবেন, বিজনেসে যাবেন, ব্যবসা যাবেন, দিনকে দিন জটিলতার মধ্যে আপনি আসবেন। এখন যে কত হ্যাপি লাইফ লিড করতেছেন আপনি কল্পনা করতে পারবেন না। এর জন্য শুকরগুজার হতে হবে। তো তাই বলে কি এখন টাকা পয়সা সম্পদ এগুলোর দরকার নাই? বাড়ি ঘর বাবুর্চি এগুলো দরকার নাই যেগুলো বলতেছিলাম না? দরকার আছে। আমি বুঝাতে চাচ্ছি যে ওগুলোই আসল সুখের সন্ধান দেয় না। আসল সুখ কিসের সুখ? মনের সুখ। সবাই বলেন আসল সুখ মনের সুখ। পার্থিব জীবনের এই ব্যাপারগুলো যে লাগে এটাও ইসলাম বলে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার হাদিস, সহিহ হাদিস, এটা আমি একটু করে শেয়ার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরবা মিনাস সাআদা, চারটা হচ্ছে মানে সুখী হওয়ার মাধ্যম বা সৌভাগ্যশীল হওয়ার মাধ্যম। যার চারটা আছে সে সাঈদ, আর যার চারটা নাই সে শাকি। সাঈদ মানে হ্যাঁ কি সুখী বা সৌভাগ্যশীল, আর শাকি মানে দুঃখী বা দুর্ভাগা। তো সুখী কারা বা সৌভাগ্যশীল কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পার্থিব জিনিস যে লাগে এটা যে ইসলাম ডিনাই করে না, তার প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরবা মিনাস সাআদা, চারটা জিনিস মানুষের সুখ নিশ্চিত করে, সুখ এনে দেয় পার্থিব জগতে, দুনিয়াবি হাইসিয়াতে আর কি। এক নম্বর হচ্ছে আল মারআতু সালেহা, নেককার স্ত্রী। এটা কিন্তু আপনার জীবনকে সুখময় করার একটা বড় মাধ্যম। 2 নম্বর হচ্ছে আল মাসকানুল ওয়াসিআ, প্রশস্ত বাসভবন। কি বলেন? খুব যদি চিপা চাপা হয় এটা তো ওখানে চলাফেরা করে মজা হবে না, স্বাভাবিক। কিন্তু যদি একটা চমৎকার বাসভবন হয়, অনেক স্পেশাস, এটা আসলেই সুখ স্বাচ্ছন্দ্যের একটা ব্যাপার, মানে দুনিয়াবি দিক থেকে। 3 নম্বর হচ্ছে ওয়াল জারু সালেহ, ভালো প্রতিবেশী, গুড নেইবার। কি বলেন আরবিতে? কি বলে? উতলুবুল জাও তবলাদ দার, বাড়ি কেনার আগে আগে প্রতিবেশী দেখে নাও, আরবি ভাষা একটা প্রবাদ। আর 4 নম্বর হচ্ছে ওয়াল মারকাবুল হানি, মানে হচ্ছে লিটারালি হচ্ছে সুইট রাইডিং, ভালো একটা আরোহণ। এটা বর্তমানে গাড়ি হইতে পারে, একটা সুন্দর চমৎকার গাড়ি, ভালো ব্র্যান্ডের গাড়ি, মার্সিডিজ না হইতে পারে। তারপর রাসূল ইসলাম টেস্টিফাই করছে আপনার এটা, এটা নেগেটিভলি নেওয়ার সুযোগ নাই। হ্যাঁ, এটা দুনিয়াবি দিক থেকে তো অবশ্যই
একটা সুখের মাধ্যম, মার্সিডিজ ব্যান্ড হতে পারে, অথবা রাসূল ইসলামের সময় ছিল যে কোনো আরোহণ, ভালো ঘোড়া, তেজস্বী ঘোড়া, উঁট, হ্যাঁ এগুলো। তাহলে এই চারটা হচ্ছে আরবা আমিনা সাআদা, এই চারটা জিনিস পার্থিব জগতের সুখ এনে দেয়, মানুষকে সৌভাগ্যশীল বানায়। তার মানে ইসলাম এটা নিষেধ করে নাই, কিন্তু দ্য পয়েন্ট ইজ হেয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কয়টা ছিল বলেন? এই চারটার মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আসলে কয়টা ছিল? শুধু এক নম্বরটাই ছিল, যদি আপনি মানে একেবারে সঠিকভাবে চিন্তা করে দেখেন, এই চারটা জিনিস থাকলে যে জীবনটা খুব স্মুথ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কথা ঠিক, কিন্তু ওনার কয়টা ছিল? একটাই ভালো মতো ছিল, সেটা কি? নেককার স্ত্রী, মারাতুস সালেটা ছিল। দুই নম্বরে আসেন আল মাসকানুল ওয়াসে, তো মোটেও ছিল না, রাসূল ইসলামের ঘরের সাইজ জানেন তো না, এখন মক্কা মদিনায় গেলে বিভিন্ন মারেদ হয়, ওখানে দেখা যায় যে কত মিটার বাই কত মিটার, খুবই ছোট একটা রুম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের সাইজটা যদি বলি খুবই ছোট, এই অল্প কিছু জিনিস রাখতে পারে, একটা জাজিম রাখতে পারে, কয়েকটা জিনিস ঝুলায় রাখতে পারে, আর দুজন থাকতে পারে কোনো রকম। এটা ছিল ওনার বাসভবন। এটা কি আল মাসকানুল ওয়াসে হয়েছে? পান নাই উনি এটা। এরপর একটা আসেন ওয়াল জারুস সালেহ, ভালো প্রতিবেশী পাইছেন, কাছাকাছি ধরলে পাইছেন, পাশে ফাতেমার ঘর, দিকে স্ত্রীদের ঘর। কিন্তু আপনি যদি বিগার সেন্সে চিন্তা করেন, কারা থাকতো আশেপাশে? এদিকে তো না, আবুল আহাব তো মক্কার কথা, লেফসে মদিনার কথাই যদি আমরা বলি, আপনার কারা থাকতো? মুনাফিকদের একটা দল তো থাকতোই, আর তিন দিকে জিউস, ইহুদিরা, বনু খাইনুকা, বনু নাদির, বনু কোরাইদা, এরা কি করছে রাসূল ইসলামের সাথে? মানে ট্রেচারির যত ধরন হইতে পারে, বিট্রে করার যত ওয়ে হতে পারে, সবগুলো করেছে। একটা রাত শান্তিতে ঘুমাইতে পারে না এদের কারণে। এটা কবে পর্যন্ত? পঞ্চম হিজরির আগ পর্যন্ত ঘুমাতে পারে নাই। বনু ওই কুরাইজাকে যখন ইয়ে করলেন, এক্সাইল করলেন, তারপর থেকে অনেকটা এই জিউসদের ঝামেলা থেকে উনি মুক্ত হয়েছেন। তাহলে চিন্তা করেন, এটাও ছিল না। এরপর চার নম্বরে যদি আসেন আল মারকাবাল হানি, ভালো যানবাহন বা ঘোড়া, এগুলো ছিল অ্যাভারেজ ধরতে পারেন, যেগুলো ছিল কসওয়া, আব্বা, যা ছিল এগুলো অ্যাভারেজ টাইপের। তার মানে রাসূল ইসলামের কিন্তু এগুলো ছিল না। এটা প্রমাণ করে যে এগুলো হইলে জীবন স্মুথ হয়, সুন্দর হয়, বাট এগুলোই সুখ শান্তি দেওয়ার আসল টুলস না। আসল সুখ বলেন না একটু সবে, আসল সুখ মনের সুখ, এটা খেয়াল রাখতে হবে। এটা আমি কোথা থেকে নিয়েছি? এটা হাদিস থেকে নিয়েছি। এই যে রাসূল ইসলাম বলছে যে লাইসাল গিনা আন কাসরাতিল আরাব, অনেক সম্পদ থাকলে এটাই অন্তরের মজা, শান্তি, প্রাচুর্যতা না, ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, মূল সুখ হচ্ছে অন্তরের সুখ, মূল ধনাঢ্যতা হচ্ছে অন্তরের ধনাঢ্যতা। আপনার অন্তর হ্যাপি তো সব হ্যাপি, আপনি না খেয়ে সামান্য খেয়েও, আপনি ছোট্ট ঘরের ভিতরে আপনি সুখ আর সুখ, এরকম ফ্যামিলি আছে না? আপনারা কি মনে করেন যে রিক্সাওয়ালারও যে বস্তির ভেতরে কুড়ে ঘরে কোনো সুখ নাই? কথা বলেন, আছে না? আছে, এদেরকেও আল্লাহ সুখের সন্ধান দিয়েছেন। তো নট নেসেসারি যে আপনার টাকা পয়সা এগুলো হইলেই সুখ হবে না। আরেকটা হাদিস আমি ইবনে মাজা থেকে একটু শোনাই, খুব চমৎকার হাদিস, হাদিসটা শুনেন। ইবনে মাজা এসেছে, মান কানাতি দুনিয়া হাম্মাহু ফারাখাল্লাহু আলাইহি আমরাহু ওয়া জাআলা ফাখরাহু বাইনা আইনাই, লম্বা হাদিস, আমি অর্থটা বলি। হাদিসটা একটু একটু খেয়াল করেন আমার সাথে। রাসূল ইসলাম বলেছেন, পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে, মানে যে দুনিয়া নিয়ে পেরেশান, তার কি হবে দেখেন? তার কাজকর্মে আল্লাহ তাআলা অস্থিরতা ঢেলে দিবেন, সে অস্থির হবে, দারিদ্রতা হবে তার নিত্যসঙ্গী, এবং এই এই পার্থিব স্বার্থ সে ততটুকুই পাবে যতটুকু তার তাকদিরে লেখা আছে, এর বেশি পাবে? অস্থির যদি হন, আপনি পেরেশান হন, যত পেরেশান হন, আপনার তাকদিরে যা লেখা তার চেয়ে এক ইঞ্চিও বেশি পাওয়া যাবে নাকি? যাবে। আর যার উদ্দেশ্য হবে আখিরাত, আল্লাহ তার সব কিছু স্মুথ করে দিবেন, তার অন্তরকে আল্লাহ তাআলা ঐশ্বর্যমণ্ডিত করে দিবেন। এই যেটা বলতেছিলাম যে ইন্নাল গিনা গিনান নাফস, অন্তরের সুখ, হৃদয়ে সুখী আসল সুখ, অন্তরের সুখী আসল সুখ, এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে। তার চিন্তা হচ্ছে আখিরাত নিয়ে, দুনিয়া আপনাতে এসে ধরা দিবে,